ঠাকুর বাড়ির কিমা মাংসের কাটলেট আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। এই কাটলেটের স্বাদ এতটাই ভালো হয় যে এটা খাওয়ার পর হয়তো আপনি বাইরে থেকে আর কাটলেট কিনে খাবেন না, বারবার কিন্তু এটা বানাতে ইচ্ছা করবে। তো এই কিমা কাটলেট বানানোর জন্য প্রথমেই আমাদের মাংসের কিমা লাগবে। এখানে আপনারা খাসির মাংসের কিমা বা মুরগির মাংসের কিমা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে মুরগির মাংসের কিমা দিয়ে এটাকে করব। তার জন্য প্রথমে মুরগির মাংসের সলিড পিস দিয়ে এইভাবে কিমা বাড়িতেই তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু খুব সহজে বাড়িতেই কিমা তৈরি করা যায়। তো দেখুন, এইভাবে একটা ছুরি দিয়ে খুব ভালো করে আমি কিমাটাকে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু কিমাটা মিক্সিতে দিয়ে করা যাবে না, কারণ মিক্সিতে যদি আমরা এই কিমাটা করতে চাই অনেক বেশি মাংসটা গলে একদম সফট হয়ে যাবে, আমাদের সেটা কিন্তু দরকার নেই। তার জন্য এরকম ছুরি দিয়ে কেটে কেটে কিমাটাকে বাড়িতে তৈরি করে নিতে হবে, বা দোকানেও কিন্তু এরকম কিমা বললে কেটে দেয়। তো এখানে আমি কিছু অ্যাড করব এই কিমার মধ্যে। তার জন্য প্রথমেই অল্প অল্প পরিমাণে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনে পাতা কেটে রাখছি এরকম কুচি কুচি করে। এখন একটা শিলনোড়া বা হামানদিস্তার মধ্যে একটা গুঁড়ো মশলা তৈরি করব। তো এখানে আমি হামানদিস্তায় করছি, নিয়েছি গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ। গোটা গরম মশলার মধ্যে এখানে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। খুব ভালো করে একটা পাউডার তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমার এখানে পাউডারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এক এক করে আমি এখন কিমার মধ্যে মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিলাম 1 টেবিল স্পুন টক দই, অর্ধেক লেবুর রস। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, মানে স্বাদ মতো লবণ। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম গরম মশলার গোলমরিচ, সেটা দিয়ে দিলাম। পুরোটাই আমি এখানে অ্যাড করলাম। 1/2 টেবিল স্পুন দিচ্ছি আদা রসুন বাটা, আর যে ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে। ক্লিন র‍্যাপ দিয়ে আমি খুব ভালো করে এভাবে সিল করে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে অন্ততপক্ষে 15-20 মিনিটের জন্য কিন্তু ম্যারিনেটটা করে নিতে হবে। তো আমি ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেবো সাইডে। আর কাটলেটটা তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে ব্রেড ক্রাম্স। তো এখানে আমি ব্রেড ক্রাম্স নিয়েছি। এই ব্রেড ক্রাম্পসটা কিন্তু আমার হোমমেড, আমি আগে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করেছি, শর্টসেও শেয়ার করেছি আর লং ভিডিওতে শেয়ার করেছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। এখানে ব্রেডের একটা স্লাইস জলে ভালো করে ভিজিয়ে রেখেছি। এরপর দেখুন, এই যে কিমাটাকে আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে এই ব্রেড থেকে ভালো করে জলটাকে নিগড়ে নিয়ে ব্রেডটাকে ভালো করে ম্যাশ করে এই কিমা মাংসের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু বেশ ভালো একটা বাইন্ডিং আসবে কাটলেটটা যখন তৈরি করব তাতে। আর এটা মাখাতে গিয়ে যদি আপনাদের মনে হয় খুব বেশি জলজলা আছে, তাহলে কিন্তু এর মধ্যে অল্প একটু ময়দাও অ্যাড করে নিতে হবে, নাহলে কিন্তু বাইন্ডিংটা ঠিকমতো আসবে না, কাটলেটটা তৈরি করতে অসুবিধা হবে। তো এখন হাতের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে এইভাবে হাতের ওপরেই কিন্তু একটা কাটলেটের মোটামুটি একটা শেপ দিয়ে দিচ্ছি। এখন এটাকে প্রথমে আমরা ব্রেড ক্রাম্পসের মধ্যে দেব। ভালো করে ব্রেড ক্রাম্পস প্রথমে এটার মধ্যে লাগিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্পস লাগানোর পর এটাকে আমরা একটা চপিং বোর্ডের ওপরে রেখে এরকম ছুরি দিয়ে ভালো করে কাটলেটের কিন্তু একটা শেপ দিতে হবে। তো আপনারা এখানে দেখুন আমি কীভাবে শেপটা দিচ্ছি। এভাবে হাত দিয়ে প্রেস করে করে আর ছুরি দিয়ে দুটোর সাহায্যে কিন্তু ভালো করে যেরকম কাটলেটের শেপ হয় সেরকম আমি শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ কিন্তু এখানে দিতে পারেন। এখন এই কাটলেটটাকে আমরা একবার ডিমের মধ্যে ডিপ করে নেব, তারপর আবারও ব্রেড ক্রাম্পস ভালো করে লাগিয়ে নেব। তো দেখুন, এইভাবে কিন্তু আমি কাটলেটগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি যে পরিমাণ কি বানিয়েছিলাম তাতে কিন্তু আমার 3টে কাটলেট তৈরি হয়েছে। তো ব্রেড ক্রাম্পস লাগানোর পর আর একবার শেপটাকে আমি ঠিক করে নিলাম। তো এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য, তারপর কিন্তু আমি ফ্রাই করব। তো দেখুন, এখানে আমি আর একটা কাটলেট তৈরি করে নিচ্ছি। তো এখন কাটলেটগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফ্রিজ থেকে কাটলেটগুলো বার করে নিয়েছি। আর এদিকে কাটলেটগুলোকে ভাজার জন্য সাদা তেল গরম করেছি। তেলটাকে হালকা গরম করে কাটলেটগুলো ছেড়ে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু কাটলেটগুলোকে ভেজে নিতে হবে।
যেহেতু মাংসটা কাঁচা ছিল তার জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে ভাজতে হবে, যাতে ভেতরের মাংসটা ভালো মতো বয়েল হয়ে যায়। তো মিডিয়াম ফ্লেমে একটা সুন্দর রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের কাটলেট একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমি সব কটা কাটলেট ভেজে নিচ্ছি। তো এই গরম গরম কিমা মাংসের কাটলেট আপনারা সার্ভ করতে পারেন কাসুন্দি আর টমেটো কেচাপ দিয়ে। সন্ধেবেলা স্ন্যাক্সে একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে।